সহজ হবে। আনুষঙ্গিক বিষয়টা হলো আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না, ঠিক কিনা? একদিন থাকবো না, ছিলাম না, কোথায় ছিলাম থাকবো না, যাব কোথায়, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, তোমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেক জন, তোমার আগে ওই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে তুমি যাবে থাকবে না কেউ বেশিক্ষণ, একদিন আমরাও চলে যাব। ঠিক তেমনি ভাবে দেখেন দুই নম্বর হল, মানুষ যদি তার বাড়ি ভুলে যায়, প্রশ্ন করলেন প্রতিক্রে বাড়ি বই পুইতারি না, যাই বা বই জানি না, আমরা তাহলে কি বলি? আওয়াজ দেব না, এত লোক থাকার পরে মনে হয় যে আমরা নাকি রোজা গেছে নাকি, তা আমাদের আসল জায়গা কোথায় ছিল? আমাদের জোরে বল, জান্নাত। জান্নাত থেকে আমরা এই লোক কেমনে আইলাম? বাবা আছে, খেয়েছেন বাবাকে আদম আলাইহিস সালাম। তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা একদিন থাকতে পারবো না, চলে যাব। চলে যাওয়ার পরে যদি আমার টার্গেট ঠিক না থাকে, লক্ষ্য বস্তু, যেমন কই যাবেন, ঢাকা, ঢাকা যাওয়ার আগের লক্ষ্য বস্তুটা ঠিক করে, ঠিক কিনা? কই যাবেন, দোকানে, আগে দোকানে যাওয়ার প্রস্তুতি নিয়ে পরে রাস্তাঘাট। মানুষ যদি পরকালের চিন্তা সে আগে না করে, পরে করলে হইব তো? জোরে বল, পরে করলে হবে না, কিন্তু বলবে, আল্লাহ কইছেন কোরআনে কি বলবে, এখন তো চৌকি দিকে ফেলেছি, খাম দিয়ে শুনছি, যে জায়গা থেকে আসছি আবার যেতে দাও, যারা গেছিলেন দোনা থেকে, এই কথাও আয়াতে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তো করলে না কেন, এখন যেতে চাও কেন? বলবেন মোল্লারা যখন বলতো এত বিশ্বাস আসেন না, আসেন মোটামুটি একবারে না না আসেন, পুরা বিশ্বাসী না, দৃঢ় বিশ্বাস ছিল না, কিন্তু এখন এখন দৃঢ় বিশ্বাস হয়েছে। তো যাওয়ার পরে কি করবা? আব্দুল্লাহ
দেখার পরেও মঞ্জুর হবে না। আমাদের আসল বাসস্থান জান্নাত ছিল, এখন যদি লব্ধ বস্তুটা আমার দুনিয়ার জিন্দগিতে এইবারে পরিচালনা করি জান্নাত মুখী হয়ে, তাহলে অবশ্যই আমরা জান্নাতের বসবাসী ছিলাম, এবার জান্নাতে বসবাস করব। আল্লাহ বলেন জান্নাত কে ছিল? আদমকে আল্লাহ বলে জান্নাতে যাও, এখানা বলুয়ে যাও। চান মহিলাদের মর্যাদা বরন্দ করার জন্য, সুবহানাল্লাহ, অফিস আদালতের যে জায়গায় থাকে স্বামীর জায়গায় সবচেয়ে নিরাপদ জায়গা, চাকরি করে আর অফিস করে যত জায়গায় যায় গালি কাবলা কাবলি, ঠিক কিনা? একমাত্র নিরাপদ স্থান হইল স্বামীর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম যাও জান্নাতে সাথে নিয়ে যাও তোমার স্ত্রীকে, তো বোঝা গেল স্ত্রীকে সাথে দিছে, ঠিক নেই? যখন স্ত্রীকে সাথে দিছে প্রধানকে আদম আলাইহিসসালাম জান্নাতে ঢুকার পরে আল্লাহ বলল তোমার সাথে এসেছে ঠিক, কিন্তু জান্নাতে খাবারের কোনো পরাধীনতা নাই, স্বাধীনতা আছে। সুবহানাল্লাহ, ইচ্ছা তুমি খাও, তোমার যে জায়গায় ইচ্ছা সফর করতে পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তোমার প্রধান বানিয়ে দিলাম আর খাবার দিলাম তোমার স্বাধীনতা, ইচ্ছা মতো খাও। সুবহানাল্লাহ, কেউ তোমার জান্নাতে রাখবেন তাহলে আল্লাহর হায়াতে বলেন অনেকেই বুঝবেন না, বাংলা হইলো একজন দায়িত্বশীল ব্যক্তির কাজটা আরেকজন যখন করে এই দায়িত্বশীল ব্যক্তির প্রতিনিধি সে হয়। আল্লাহ পাকের প্রতিনিধি কে? আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের প্রতিনিধি কে? আমরা জমিনে। এই জন্যই তিনটা কাজ মানুষ পেয়েছে এই জন্য শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তো শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো গুণ মানুষের নাই, কিনা বল? লক্ষ্য করে দেখুন মানুষ এত দুর্বল, একটা কুকুর এবং বেড়াল দৃষ্টির দিন থেকে লক্ষ্য করলে মানুষের দৃষ্টি দুর্বল, বন্ধ করে দেখা যায় না, লাইটের প্রয়োজন হয়, ঠিক কিনা? একটা কুকুর বিড়াল ছাগল কোনোদিন লাইটের প্রয়োজন হয় না, এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় মানুষের চোখের পাওয়ার চাইতে কুকুরের পাওয়ার বেশি, ঠিক কিনা? গরুর বাচ্চা আছে মানুষের বাচ্চা হয়, গরুর বাচ্চা প্রসব হওয়ার পরে ঘন্টা দুই ঘন্টার পর দেখা যায় কাপড় দেখা দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই দেখা যায় ডুসাইয়া ডুসাইয়া কাপড় বাইর করে ফেলে,
ঠিক কিনা গন? মানুষের বাহ্য দেখা যায় এমনটা হয় না, দুধ দিলেও দেখা দেখাই ধরে না। এই দৃষ্টিকোণ থেকে মানুষ দুর্বল, ঠিক নেই? আরো জোরে বলতে হবে, শ্রেষ্ঠত্ব কেন হইল? মানুষ কেন শ্রেষ্ঠত্ব হইল? মানুষের দামে তো কেন হইল? লক্ষ্য করলে দেখা যায় অনেকে বলবেন আমরা ইঞ্জিনিয়ার, লেখাপড়া শিখলাম বা সিঁড়িতে গিয়ে ইঞ্জিনিয়ার হয়েছি, এই লেগে আমরা দাম বেশি। এমনটা যদি হয় উপর থেকে প্লান শুরু করে নিচের দিকে নামায়, অঙ্ক জানে না, দেখে ঠিক কিনা? অনেক সময় দেখবেন ওই বাউই পাখিটা, আমরা তো বিদ্যুৎ সাপ্লাই দিয়ে এসি ফিট করি, বাউই পাখি একটা জনি বোকা আছে, এই সোনাকি বোকাকে যখন ধরে তার সুজ এবং নিবারুর সুজ হইল মুখের মধ্যে, কোন জায়গায়? জোরে বল, মুখের মধ্যে। যখন সোনাকি পোক ধরবেন আর মুখও সাপ দিবেন তখন আর লাইট বন্ধ হয় না, ঠিক কিনা? দেখছেন কেনা, দেখছেন লাইটার বন্ধ হয় না? তো বাউই পাখি একটু খাতা নিয়া তার ঘরের মধ্যে এসি ফিট করে, সুবহানাল্লাহ বুঝেন না? এসি ফিট করে কি দেখা যায়, এই জোনা পোকাটি পেখের মধ্যে মুখটা ঢুকায় দেয় আর পেছন দিয়ে লেট হতে থাকে। তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি নিজ থেকে প্লান টানাও, আমি কিন্তু পড়ালেখা সারাই দেখা যায় ইঞ্জিনিয়ার, ঠিক কিনা? তাহলে তোমার সম্মান কেন বেশি হবে? তুমি কেন শ্রেষ্ঠত্ব হইবা? তাই শেষ না, অনেকেই মনে করবেন আমরা ডক্টরি অর্জন করেছি, এবার সিঁড়িতে গিয়া চিকিৎসা শিখলাম, অপারেশন করতে পারি, বুঝি কোনটা ওষুধ কোনটা ওষুধ না, যদি কিতাবের মধ্যে লিখেছেন বারোতে বড় বারোদের এক সময় বড় জ্বালা ছিল, ঘর থেকে খাবার নিয়ে যেত, এই মানুষ চিন্তা করেছে এদের কেমনে মারুন যায়, সব গ্রাম মিলে চিন্তা করে বিষ মিশাইল, রুটির মধ্যে বিষ মিশাই দিছে, বিষ খাওয়ার পরে তো বানর শেষ, ঠিক নেই? বিষ যখন রাখি আসলো স্বাদের উপরে, এমন অবস্থায় বানর একদল আসছে, তাদের লেজটা হলো সাদা, সুবহানাল্লাহ, মেডিটেল অফিসার আসার পরে কি নাকি বাঁচলো, কিছু রুটি ওই দিক দিয়ে আবার কিছু রুটি ওই দিক দিয়ে ফেলে চলে গেল। কিছুক্ষণ পর আর এক দল আসলো, আসার পরে নাকে গ্রাম নিয়ে দেখলো, সুবহানাল্লাহ বুঝলেন না? গ্রাম নিয়ে দেখে এই দলে চলে গেল। কিছুক্ষণ পর আবার আসলো এক দল, দেখা যায় ডাল হাতে আবার রুটি, রুটিও খায় আর আবার পাতাও খায়, সুবহানাল্লাহ, সব রুটি খেয়ে ফেলছে, একটা বানিরের অসুখ হয়েছে না, সুবহানাল্লাহ না? শ্রেষ্ঠত্ব কারণ পরে বলবো, সামনে আসলে আসন লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
যেহেতু মানুষকে দুনিয়ার খলিফা বানিয়েছেন, জমিনের খলিফা বানিয়েছেন, তাহলে জান্নাতে নিলেন কেন? তোমরা জান্নাতে বসবাস করো, খাও দাও, আনন্দ করো, কিন্তু একদিকে যাও না, যদি যাও যাবেন আছে। আবার দেখা যায় যাইও না বলছে, আবার হুমকিও দিল, তাহো এটি বোঝার জন্য একটা যুক্তি আনতে হবে। আনবো জোরে কোন ঘুমাইতেছেন নাকি? তা এক সন্তান স্কুলে যায় না, বাপে বড় আদর করে এবং স্কুলে যাইতে রাজি না, যদিও বাপে শাসন করে ধাক্কায় ধাক্কায় হেরে দিয়ে ক্লাসে গিয়ে আঙ্গুল লুকায় হয়ে যায়। বললো যদি বলি যে বলো না কেন, ফলে আমি বলবো না, কেন বলবে না? আমি আসছি না, আমার আব বানছে, বারো চিন্তা করে দেখলো বিপদে তৈছে, কি করে যায়। আবার দেখা যায় এই সন্তানের বড় কমলার প্রতি আবেগ, কিসের প্রতি? মায়ের দিলে পরে না, একটা কৌশল ফিট করে একাই কমলা আনলো বাড়ে, আনিয়ে বললো এই যে কমলা রাখলাম, ধরো না, ধরলে বিচার হইব, কি বিচার? যদি কমলা খাও সকালে স্কুল যেতে হবে, স্কুল এটা কৌশল, কৌশল সে আবার কমলার প্রতি বড় হবে, কখন খালি নীরব হইব আর খালি কমলা ছিলাম। বাবে কিন্তু সুযোগ দিছে একটু, এই রাখলাম খাও না, কিন্তু খাও না, কিন্তু ঠিক বলছে, উদ্দেশ্য মানে অনেকে খাও, ঠিক নেই, মুখে বলছে খায় না, উদ্দেশ্য কি? খাইলে সে অপরাধী। এমন অবস্থায় যখন বাপ চলে গেলেন, হে দেখছে কোন দিকে আব্বা আছে নাই, হে দেখি নীরব যখন পাইছে একবারে চাই তো কমলা খায়া রাস্তা হয়েছে, আব্বা বলে কে কমলা কই, কথা কয় না বলা, কথা কয় না, কমলা খাইলে তো খাইছি, কি কথা ছিল? স্কুলে যাবো, যাও ঠিক আছে, কমলা খাইছো সত, স্কুলে যাও, যাও স্কুলে যাবো। এবং সকালবেলায় যায় আর কান্দে, হ্যাঁ কমলা খাইলাম, যদি না খাইতাম আসার প্রয়োজন ছিল না, আব্বার সাথে শর্ত করেছিলাম যদি না খাইতাম তাহলে আসলাম হয় না, যেহেতু স্কুল যাওয়া আমার প্রয়োজন। এখন দেখা যায় ক্লাসে বসে বসে পড়লে স্যার জিজ্ঞাসা করে, কি মে এখন ফরক কেমনে হুজুর? স্যার আমার অপরাধ, কমলা খাইছিলাম, ঠিক আছিলাম, কমলা খাইছিলাম, এই জন্য পড়তে হয়। কেন রাখবো না,
কৌশল ফিট করে দিয়েছি। যদি বল নামাজ পড়ো পড়বে না কেন খাই না, ঠিক কিনা গান? জান্নাতে তোমাকে বাড়ি শুনাইলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমতার জন্য দুনিয়া যাওয়ার জন্য আমি আল্লাহ কৌশল ফিট করেছি। মহিলাদের প্রতি অধিকার বেশি দিয়েছেন, মহিলাদের প্রতি দয়া বেশি করেছেন, কারণ হলো তারা দুর্বল। তারা কি আরো জোরে বল, এখন তো আমরা সবল দিয়ে রাস্তায় মিছিল করি, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, অধিকার চাই আমাদের, ঠিক কিনা? কোন অধিকার না দেখা যায় ফুজা নেটা নিয়ে, অধিকার নামে ফুজাটা নিয়ে নেয়। এই জন্য মুহতারাম হাজেরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের প্রতি সহানুভূতি দয়া করেছেন, তার চূড়ান্ত প্রমাণ হলো আদমকে এমন জায়গায় রাখছে, মানে শ্রীলঙ্কা মক্কায় যাইতে গেলে অনেক পাহাড় পর্বত ভাঙ্গে যাইতে, ঠিক না? আর হাওয়া আলাইহিস সালামকে এমন জায়গায় রাখছেন একবারের কাছে জানা হইল জাদ্দা, জাদ্দাতুন অর্থ হইল হাওয়া, এমন একজন মহিলা দাদিও হয় মাও হয়। সুবহানাল্লাহ খান, আমার বাবা যদি মা হয় আমার দাদি হয়, আমার দাদার যদি মা হয় আমার আব্বার দাদি হয়, ঠিক কিনা? এই জন্য সাগর নাম জাদ্দাতুন দাদি হয় মা হয়। মন উদ্দেশ্য হলো তারা মক্কায় যাবে আর দেখা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ব্যবস্থা করে দিয়েছে। আস্তে আস্তে কান্দা শুরু করলো, কান্দে প্রভু যদি অন্যায় না করতাম তোরও তাই লাগবে না, অন্যায় কেন করলাম? এমন ব্যক্তি রুসিলায় তো গ্রহণ করে নাও, জানলাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম কোথায় পেয়েছ? তোমাকে শিখাইছে না আল্লাহ? আমি তিন জায়গায় ওই নাম দেখেছি, এক জায়গায় দেখেছিলাম যখন আমার ভিতরে রু আসিল, তখন দেখলাম রু আসার পরে তাকায় দেখে আর আসেন কুটির মধ্যে নাই পেরেছিলাম। ইনি হবে একজন এমন মানুষ হবে যার সম্পর্ক তোমার সাথে থাকবে। এইভাবে
আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, হাওয়া কাঁদতেছেন, একবারে এক জায়গায় দেখার জন্য হলো আরাফাত। সুবহানাল্লাহ, দুইজন দুই পাহাড় থেকে নামে আসতে আসতে দেখা হইল আরাফাতের ময়দানে জান্নাম সাক্ষাৎ। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ বলেন, তোর বান্দা যদি ইমানের সাথে নীরব অবস্থায় তিনবার এই দোয়াটা পড়ে, আমার লোকে পারবেন তো করতে? বলেন, আল্লাহ বলেন, তিনবার যদি কোন পাপী বান্দা এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তার দোয়া কবুল না করলে আমি আল্লাহর শরম লাগে। তুমি নাম তো পাইলে আরেক জায়গায় পেয়েছিলাম, যখন আদম আলাইহিস সালাম দেখে হাওয়াকে সৃষ্টি করা হলো, কি কোন ঠিক নেই, আদমের এক অংশ থেকে হাওয়াকে সৃষ্টি করে মহব্বত বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য স্বামী স্ত্রী মহব্বত, কারণটা এই জন্য আদম বলেন, আমি আরেক জায়গায় দেখেছি, কোন জায়গায় দেখেছি, এটি মানুষের মজ্জাগত স্বভাব, মহিলার দিকে তাকাইতে মন চায়, মূল্য হইলেও অনেক সময় দেখবেন কিছু বন্ড ফতারক আছে, একটা বন্ড আমি, না তুমি তো মুড়ি ধুইছই, তোমার বউটা কেমন? আমার বউ তো মনে মনে একটু দেখাই আমার, তাহলে আপনি দেখবেন তো আমি কিন্তু একটু ভালোবাসাই করেছি, আর অন্যায় করি নাই, কিন্তু আল্লাহ আমাকে এই গুনাহ থেকে হেফাজত করেছে।